খুব অসাধারণ একটা লুক। তো 56 61 62 66 70 73 ওরে ভাই রে ভাই, কল্পনা করা যায় কল্পনা করা যায়। কিন্তু এটা যে টর্ক ভাই, কল্পনার বাইরে কল্পনার বাইরে। রাশেদ বলতেছে যে এটা দিয়ে স্টানো করা সম্ভব মেবি, কারণ এটা যে টর্ক, যদি টর্কের হিসাব করি আমাদের ফোর বিটর বি খাওয়া আছে, মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট। আর এ হচ্ছে দুইটা ডিক্স ইউজ করা হয়েছে বাইকটাতে, দুইটা ডিক্স অ্যান্ড দুইটা ডিক্সই কাজ করে। আসছিলাম রাশেদের দোকানে, তো আজব এক বাইক, কি বাইক এটা নামও জানা নাই। তো বাইকটার লুকটা দেখেন, খুব অসাধারণ একটা লুক। তো তো রাশেদার আমি যাচ্ছি একটু ট্রায়াল দিতে, তো পরে বলতেছি এটা কি বাইক না বাইক সব পরে বলতেছি, আগে বাইকটা একটু উঠে নেই। বাবা ও চলো, তো জোশ লাগতেছে এক কথায়, কোনো সাউন্ড নেই, আপনারা কোনো সাউন্ড পাবেন না এই বাইকে, কারণ এটা হচ্ছে ব্যাটারি বাইক। তো চলেন একটা ফাঁকা জায়গায় যাই, দেন আমি নিজে চালাইতেছি, তখন আপনাদের ফিল কর। কেন লাভ দেয়? ওরে 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 55 60, সামনে সামনের গলি দিয়ে ঢুকো, ও থ্রোটল ছেড়ে দেয়। ব্যাটারির গাড়ি ভাই, সবাই জিজ্ঞেস করতেছে যে কি গাড়ি ভাই, আমি তো পুরো অবাক ভাই, সাইড উঠে গেছে সাইড, একটা ব্যাটারির গাড়ি কল্পনা করা যায়। যাই হোক, বাইকটা মেবি থ্রোটল বডিতে সমস্যা আছে, ও মিস্ত্রি দেখা বুঝতেছে, ওরই কন্ট্রোল করতে কষ্ট হইতেছে, কারণ আমি নিব কি না আমি কনফিউজ ভাই, আমরাই নতুন, আমরা জানি না বাইক ব্যাটারি কোথায়। তো একটু আগে এই বাইকের একটু মজার ফুটেজ দেখতেছিলেন, তো এখন রাশেদ আর আমি আবার বেরোইছি, তো এবার আমি নিজে একটু ট্রাই করে দেখব। একটু আগে যে আমরা বলছিলাম যে থ্রোটল বডিতে সমস্যা আসলে না, তো আমি একটু চালাবো, বিসমিল্লাহির রহমানির রহিম। জোড়া কিন্তু ব্রেক, পিকআপ ধরে ছেড়ে দিন, পিকআপ আস্তে ধরে উড়াই দেব, পিকআপ আর একটু নামো, ব্রেক ছাড়ো, হ্যাঁ ওই যে উঠবো, হ্যাঁ। ও হেডলাইটটা ধরো, হেডলাইটটা ভাই অসাধারণ অসাধারণ, কিন্তু আমি তো এটার এটার কিছু বুঝতেছি না আগে, আচ্ছা আগে বুঝে নেই তারপর দেখি। ব্রেক ছাইরালো, ও ব্রেক ছাইরা পরে এক্সিলেটার দিলে বাইকটা ভাগে। ওরে রে ভাই, পিকআপ দিলেই 40, পিকআপ দিলেই 40। যদি রেডিয়াল পিকআপের কথা বলি তাহলে মনে করেন আমাদের বাইকের এটা ধারের কাছেও মনে হয় না যাইতে পারবে, কি রাশেদ? জোশ জোশ এক কথায়, যাক একটু কনফিউজ বাইকটা নিয়ে আমি, কারণ এটার ব্রেকটা ছাইরা তারপর পিকআপ দিলে দৌড় দেয়, জাস্ট অসাধারণ এই ফিল, মানে আজব এক বাইক বলছি এই কারণেই যে আজবই টোটালি। যেমন সিটিং পজিশন, কোনো গিয়ারের কোনো ঝামেলা নাই, প্লাস হচ্ছে রেডিয়াল পিকআপ ভাই, আমি ব্যাটারির গাড়ি এর আগেও চালাইছি, তবে এরকম পিকআপ মানে এরকম টর্ক আমি দেখি নাই। যদি একটু এক্সেলেটারটা দাবাই তাহলে 50 60, তাহলে 50 60, এতটুকু জায়গার মধ্যে 50 53 উঠে গেছে, যদিও জানি না আপনারা মিটারে দেখতেছেন কিনা কিছু, তবে এক কথা জোশ। একটু আলো জায়গা যায় থাইমা, আবার আপনাদের দেখাবো যে এটার কী কী ব্যবহার করা হয়েছে, আর কালার কম্বিনেশন তো ভাই জোশ গাই, এক কথায় ভাল লাগছে। তো ব্রেক হাত রাখলে দৌড় দিতেছে না, একটু কনফিউজ, কারণ এটা রানিং না থাকলে এটা চালানোর আমাদের ইয়ে হবে না, আর ব্রেকিং কন্ট্রোলিং অনেক ভালো। সামনে তো ডাবল ডিস্ক, হ্যাঁ সামনে ডাবল ডিস্ক, সামনে ডাবল ডিস্ক, আসলে এটা নিয়ে একটু কনফিউজ, তো বুঝতেছি না এখনও ভালোভাবে হাতে ক্লিয়ার আসতেছে না। তো ব্রেক ছাইরা তারপর পিকআপ দিলে দৌড়াচ্ছে, আর এর আগে আমরা ভাবছিলাম যে হয়তো থ্রোটল বডিতে সমস্যা আছে, আসলে ধারণাটা ভুল। এই মামা আমাদের যাইতে দাও একটু, ব্রেকটা হাত থাকলে তখন এটা থ্রোটল রেসপন্স করে না,
হয়তোবা রাশেদ বলতেছে যে এটা দিয়ে স্টানো করা সম্ভব মেবি, কারণ এটা যে টর্ক, যদি টর্কের হিসাব করি আমাদের ফোর বিটর বি খাওয়া আছে, মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট, যদি কোনো সিগন্যালে পড়ি আর এটার সাথে একটু টান দিই আমরা একসাথে, তো আমার মনে হয় না ধরতে পারবে ফোর বি। কংক্রিট ভিউটা কিন্তু জোস এক কথায় ভাই, ভালো লাগছে আমার কাছে, সত্যি কথা আমার কাছে ভালো লাগছে। তবে এটা কী কোম্পানি বাইক, কোনো স্টিকার নাই, হয়তো প্রাইভেসির কারণে উঠায় ফেলছে। আর এগুলো হচ্ছে দাগ, যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পলি করা, পলির স্পটগুলো। তবে সমস্যা হচ্ছে পার্স এগুলোর অ্যাভেলেবেল মনে হয় না পাওয়া যাবে। এই যে জ্যামের জন্য টান দিতে পারতেছি না, টান না দিলে আপনাদের দেখাবো কি। মানে এটা টান দিলে মানে ইনস্ট্যান্ট যে টর্ক ভাই, এটা ফিল করার মতো কোনোভাবেই মানে মনে হয় না এটা টর্কে, কোনোভাবে এটা টর্কে মানে মনে হয় না যে এটা একটা ব্যাটারি চালিত বাইক। না রাশেদ আমরা নিয়ে যেতে চাইতেছি একটু ফাঁকা রাস্তা, যেন একটু টান দিয়ে দেখাইতে পারি আপনাদের, কিন্তু সেরকম তো রাস্তা মোটামুটি এখন সবই এইদিকে জ্যাম। ও মানে এক কথায় পিক আপ দিলে জোস কন্ট্রোলিং, জোস 50, 52, 54, 60 বাবা যায়। হ্যাঁ রাশেদ বাবা যায়, কোনোভাবে যদি কোনো রাস্তায় চলাফেরা করে, কোনোভাবে যদি ইনস্ট্যান্ট মানে কোনো সিগনাল টিগনাল থেকে এটা বেরোয়, এটা আমার মনে হয় ধরা মুশকিল। এখন এটা টপ স্পিড কত যায় সেটা হচ্ছে মেন কথা, তবে টর্ক এবং বাইকে যেভাবে টান উঠতেছে আর হচ্ছে বাইকের যে স্পিড আর কন্ট্রোলিং, কোনোভাবেই মনে হয় না যে এটা হচ্ছে একটা ব্যাটারি চালিত বাইক আসলে। আর লুক তো অসাধারণ, লুকের কথা তো লুক তো আপনাদের দেখাইছি, তবে আবারও দেখাবো দেখি। হ্যাঁ হেডলাইটের আলোটাও জোস, এই দেখেন টান দেই একটু দেখেন, 50, 56, 62, 65 কতটুকু জায়গার মধ্যে 70 উঠে গেছে রে ভাই। ভাই সত্যি কথা আমি অবাক, সত্যি কথা আমি অবাক, এক কথায় অবাক, একটা ব্যাটারি চালিত বাইক আমি এরকম টর্ক কখনো দেখি নাই। ব্যাটারি চালিত বাইক সাধারণত রাশেদ থাকে কি স্লো, আস্তে 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 টান ওঠে না, কিন্তু এটা যে টর্ক ভাই কল্পনার বাইরে, কল্পনার বাইরে 100+ উঠে, আমি এতটুকু জায়গার মধ্যে 70 উঠে ফেলছি ভাই রে ভাই। যাই হোক সমস্যা হচ্ছে এগুলোর পার্টস হয়তো অ্যাভেলেবেল না, এই কারণে জোড়াতালি অনেক জায়গায় দেখছি, এইসব জিনিস চালাইলে এইভাবে রাখতে হবে, কারণ জোড়াতালি দেওয়া ছাড়া ওয়ে নাই। এই যে মোটামুটি ফাঁকা রাস্তা আছে, একটা টান দিই দেখাই, মিটারে দেখা যাচ্ছে কি না, 56, 61, 62, 70, 73 ওরে ভাই রে ভাই, কল্পনা করা যায়, কল্পনা করা যায়। আচ্ছা এইদিকেই বাইকটা রাখি, আপনাদের একটু দেখাই, রাশেদ একটু নামো। ফার্স্ট অফ অল এই যে লুক, কালারটা তো দেখছেন গ্রিন, আর হচ্ছে হেডলাইট, হেডলাইটটা আলোটা একটু নিভে দিই। এ দেখেন এই একটা DRL দিছে আর দুইটা হেডলাইট, হেডলাইটের আলোটা খুব সুন্দর, যদিও ওইখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে মোটামুটি এই যে দেখেন লুক দেখেন, এই জায়গায় খুবই অন্ধকার আসলে, রাতের বেলা ভিডিও করতেছি তো। আর এই হচ্ছে দুইটা ডিস্ক ইউজ করা হয়েছে বাইকটাতে, দুইটা ডিস্ক অ্যান্ড দুইটা ডিস্কই কাজ করে। আর হচ্ছে এখানে একটা সুজুকি জিক্সারের মাস্টার সিলিন্ডার লাগানো, আর এইটা আফটার মার্কেট কিনা আমি জানি না, স্টকই আছে। এই যে রাশেদ বলতেছি স্টক আছে। আর এই হচ্ছে মিটার, মিটার স্পিড দেখা যায়, আর এখানে হচ্ছে চার্জ, তো এটাও খোলা যায়, এটা যেন কীভাবে খুলছে ওরা দেখি না, এটার মধ্যে হয়তো অনেক জিনিসপত্র রাখা যায়। আর এই হচ্ছে টায়ার, তো টায়ারের আর ইয়েতে না বললাম। আর এই হচ্ছে পিছনে একটা ডিস্ক, মোটামুটি এই যে পিছনে আবার মনোশক ইউজ করছে। যাই হোক ওভারঅল বাইকটা এক কথায় অসাধারণ, একবারে অসাধারণ যা না বললেই না। আচ্ছা তো ভিডিও থেকে এখান থেকে এখানে বিদায় নিয়ে নেই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিয়েন, আর চ্যানেল বা ফেসবুক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আমার কাছে ভালো লাগছে দেখে আমি একটু চালায় দেখলাম। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।